সুপ্রিয় দর্শক, বিডি ক্রিক টাইম হাজির হয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, প্রথম টেস্টের ভেন্যু, যে ভেন্যুতে বাংলাদেশ এবং পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে যাচ্ছে 26 তারিখ থেকে। মাহমুদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আমরা চট্টগ্রামে যেহেতু সবার আগে ভাগেই আমরা চলে এসেছি বিডি ক্রিক টাইম, তো স্টেডিয়ামের খোঁজ খবর তো আসলে নিতে হয়। বাংলাদেশ এবং পাকিস্তান মুখোমুখি হচ্ছে, এই মাঠটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন যে এই মাঠে আসলে সর্বোচ্চ রান কার আছে? আমরা জানি যে মমিনুলের রয়েছে, পরে মুশফিকের রয়েছে, একটু যদি বলেন। আমি একটু বলতে চাই, আসলে এই মাঠটা আসলে এটা হলো, এই মাঠটাকে মমিনুল হকের হোম ভেন্যু ধরা হয়, যেহেতু মমিনুল হকের বাসা যেহেতু কক্সবাজারে, যেহেতু চট্টগ্রাম বিভাগের মধ্যেই, এই ভেন্যুটা আসলে তার জন্য খুবই লাকি ভেন্যু। আমরা মমিনুল হকের ম্যাক্সিমাম রান কিন্তু আমরা এখানেই আমরা দেখেছি। সে এই মমিনুল হক বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং এই দায়িত্বভারটা শুধু নট অনলি ক্যাপ্টেন, এবারের সিরিজে পুরোপুরি ব্যাটসম্যান মমিনুল হকের খুব বেশি দরকার হবে, কারণ আমরা জানি অভিজ্ঞ অনেকেই নেই। সেক্ষেত্রে আসলে মমিনুল হকের যেহেতু লাকি ভেন্যু, মমিনুল হকের জন্য মানে কতটুকু ভালো হবে এবং কতটুকু মেলে ধরতে পারবে, তবে পরিসংখ্যান যেটা বলছে এই মাঠের, মমিনুল হকে এই মাঠে 10টা ম্যাচ খেলেছে, 10টা ম্যাচের মধ্যে কিন্তু 7টা সেঞ্চুরি মমিনুল হকের এই মাঠে, 1টা 50। মমিনুল হকের সর্বোচ্চ রান এই মাঠের, সর্বোচ্চ রান মমিনুল হকের যদি আমরা ইন্ডিভিজুয়ালি বলতে চাই, মানে এই মাঠের উইকেট একেবারে মুখস্থ হয়ে গেছে মমিনুলের, তথ্যস্থ যেটা বলেন সেটাই, তার রান এখানে 1197 রান টোটাল 10 ম্যাচে, অ্যাভারেজটা কিন্তু 70-এর উপর, মানে 74-এর উপরে তার অ্যাভারেজটা, মানে মমিনুল হক এখানে 50 মানেই তার সেঞ্চুরি, যেটা আমরা রেকর্ড বইয়ে যেটা বলছে আর কি। মুশফিকের ব্যাপারটা একটু বলতে চাই, মুশফিক কিন্তু এখানে 17 ম্যাচ খেলেছে, 17 ম্যাচে কিন্তু প্রায় মমিনুলের সমানই রান তার, 1194 রান, কিন্তু মমিনুল যখন যেখানে 50 মারলে শতক হাগান, কিন্তু মুশফিকের ব্যাপারটা কিন্তু উল্টা ঘটেছে, স্কোর বড় করতে পারে না। আমরা মুশফিককে দেখেছি এখানে মানে 50 করলে কেন যেন শতক, মানে 3 অঙ্কের যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেন না, মানে এখানে মমিনুল হকের ঠিক বিপরীত, মুশফিকের এখানকার 50 হলো 7টা সেঞ্চুরি, আবার 1টা মমিনুল হকের যেখানে 7টা সেঞ্চুরি 1টা 50, মুশফিকের সেখানে 7টা 50 1টা সেঞ্চুরি, এই মাঠে মিস্টার 50 মুশফিক, 50 মুশফিক এক্স্যাক্টলি। অপরদিকে যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের কিন্তু এখানে এই স্কোয়াডে যারা আছে তাদের কিন্তু কারোই এখানে খেলার অভিজ্ঞতা নাই, এই অ্যাকচুয়ালি একটা সুবিধা পারে বাংলাদেশ। আমরা যদি দেখি উইকেটের ক্ষেত্রে, মানে বোলাররা এখানে কে কি করেছে, নিশ্চয়ই সাকিব আল হাসানকে এই মাঠে আমরা মিস করবো, সাকিব আল হাসান এই মাঠে সর্বোচ্চ 7টা উইকেট শিকার করেছে 18 ম্যাচে, তার মানে সাকিবেরও কিন্তু এই মাঠ অনেক মুখস্থ, কোথায় বল ফেলতে হবে, কোন ব্যাটসম্যানের অ্যাগেস্টে কীভাবে বলটা করতে হবে, মানে সে যেভাবে একটা ব্যাটসম্যানকে রিড করতে পারে এই মাঠে, অন্যান্য কোন মাঠের কিন্তু রেকর্ডটা সেই তুলনায় একটু কম। সেই তুলনায় আমরা বলতে পারি যে সাকিব আল হাসানকে অবশ্যই সাগরিকা অনেক বেশি মিস করবে, একই সাথে চট্টগ্রামের দর্শকরাও তো অবশ্যই মিস করবে। এর পাশাপাশি যদি আসি, তাইজুল এবং মিরাজও কিন্তু এই মাঠে দুর্দান্ত, আমরা দেখেছি দুজনেই কিন্তু, তাইজুলও 30 উইকেট শিকার করেছে এখানে, মিরাজও কিন্তু এখানে 27টা উইকেট শিকার করেছে। সো ওই দায়িত্বটা এই মিরাজ এবং তাইজুলকেই নিতে হবে, যেহেতু সাকিব আল হাসান নেই, নিশ্চয়ই তারা দুজনেই খেলবেন, স্কোয়াডে থাকবেন। মিরাজ কিন্তু বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও মিরাজ কিন্তু উন্নতি করেছে, আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে দেখতে পেরেছিলাম, দেখেছিলাম যে সে একটা সেঞ্চুরিও হাঁকিয়েছিল এবং অনেক বিপর্যয়ের মুখ থেকে কিন্তু দলকে অনেক বড় একটা স্কোর করেছিল। সাকিব আসলে আমরা যা কিছুই বলি না কেন, আলটিমেটলি ব্যক্তিগত অনেকের রেকর্ড সমৃদ্ধ আছে, কিন্তু দলীয় পরিসংখ্যানটা তো আসলে কথা বলতে হবে আমাদের, দলীয় পরিসংখ্যানটা কি বলছে নিশ্চয়ই আপনি এটা, হ্যাঁ নিশ্চয়ই আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, ঘাটছিলাম, আমি যদি অ্যাকুরেট ইনফরমেশনটা একটু দেখে বলি, বাংলাদেশ এখানে সবশেষ আসলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মুখোমুখি হয়, সেখানে আসলে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় 3 উইকেটে, তার আগে অস্ট্রেলিয়ার সাথে একটা টেস্ট এখানে হবার কথা ছিল, কিন্তু অস্ট্রেলিয়া আসলে ক্যান্সেল করেছে, সেই এটা একটা করোনার মুহূর্তে ছিল, হ্যাঁ করোনার মুহূর্তে ছিল, এবং তখন আসলে আসার উপলক্ষটা আসলে হয়নি। এর আগে যেটা হয়েছে সেটা বাংলাদেশের একটা ব্ল্যাক ডে বলবো, আফগানিস্তানের সঙ্গে 224 রানের দর্শক হার, তখন এই মাঠে আমিও ছিলাম, বিডি ক্রিক টাইমের হয়ে কভার করেছি সেই টেস্টটা, বলবো যে অসহায় এক বাংলাদেশকে দেখেছি, রশিদ খানদের সামনে অসহায় এক বাংলাদেশকে আমরা দেখেছি। সাকিবের নেতৃত্বে কিভাবে আসলে হেরেছিল, আমিও সে সময় একটা টেলিভিশন চ্যানেলে ছিলাম, সে সময় আমি এখানে ম্যাচটা কভার করেছিলাম, আসলে ওই দিনটার কথা মনে আসলেই কেন যেন একটা বুকে ধাক্কা লাগে, সবাই আসলে হতাশ হয়েছিল, এরকম একটা নবীন একটা দলের কাছে, এরকম আমরা কিন্তু সে সময় কিন্তু দলটা কিন্তু আমরা অনেক অভিজ্ঞ ছিলাম এবং কম্প্যাক্ট একটা টিম ছিলাম আমরা, তারপর নবীন আফগানিস্তানের কাছে হারাটা আসলে আমাদের লজ্জাজনক, আমরা চাই না আর এই মাঠে অন্তত সেই লজ্জাটা ফিরে না আসুক। একটা কথা বলে রাখি, বাংলাদেশ এই মাঠে দর্শক সবশেষ আসলে জিতেছিল 2018 সালে, অর্থাৎ প্রায় 3 বছর আগে, সেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেই বাংলাদেশ 64 রানে জিতেছিল, নভেম্বরের দিকে হয়েছিল 2018-র সবশেষ, যে বড় যে দুটা পরাজয় সেটা হচ্ছে যে আফগানিস্তানের সঙ্গে হার এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3 উইকেটের হার, মানে ওগুলো নিয়ে অনেক কথা হয়েছে মাহমুদ, তবে আমরা আসলে ব্যর্থতার গল্প লিখতে চাই না, বাংলাদেশ দল ভালো খেলুক টেস্টে, যদিও আমরা অনেক অনেক পিছিয়ে, এবং টেস্টে আমাদের সাফল্য নাই ওই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে হারানো ছাড়া,
আসলে বলবো যে টেস্টের মোড়ক আসলে বাংলাদেশকে পাল্টাতে হবে, দরকার আসলে দূরদর্শী পরিকল্পনা, দরকার সঠিক আসলে প্রিপারেশনটা দরকার। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আসলে যেই মানের দল সেখান থেকে বলবো যে এখনও উন্নতি করতে হলে অনেক অনেক সময় প্রয়োজন এবং প্রপার টেস্ট ক্রিকেটার খুঁজে বের করতে হবে। মাহমুদ, একলা হতাশা নিয়ে বলতে চাই, এবারে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে এসে দুজন দাঁড়িয়ে আছি, কিন্তু আসার কথা আসলে দর্শকদের শোনাতে পারছি না, কারণ অভিজ্ঞতার খেলা টেস্ট এবং অভিজ্ঞরাই আসলে বলবো যে নেই। ক্যাপ্টেন মমিনুল আসলে মমিনুলের আস্থা একমাত্র মুশফিকুর রহিম, একটা সময় সেদিন আর বেশি দূরে নেই, বাংলাদেশ সব ফরম্যাটে আসলে দাপিয়ে ক্রিকেট খেলবে যেমনটা এখন আমরা ওয়ান ডেতে খেলি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে নাজমুস সাকিব, মাহমুদুর রহমান, বিডি ক্রিকেট টাইম।